আমাদেরকে শিখিয়েছিলেন, আমার সঙ্গে বলে একটু ভালো লাগবে যেহেতু পদাতিকের আজ 30 বছর পূর্তি। তো ব্যাপারটা হচ্ছে একটু বলেন তো দেখি ওই জগৎ থেকে ঘুরে আসে, আমার সঙ্গে একটু বলেন ভালো লাগবে। ওই দেখা যায় তাল গাছ, ওইখানেতে বাস করে অগবতী খাস কি পান্তা আমি খাই না, একটা যদি পাই ওগুলি ধরে গাছ খাই। তো এটা আমার এক নেতা, আমি ঘরের মধ্যে একটু প্র্যাকটিস করতাম, আমার এক নেতা বলতেছে না এটাই ঘরে হবে। কীভাবে তুমি দেশকে ভালোবাসো, দেশের এত সুন্দর একটা কবিতা এইভাবে বলো না, কীভাবে বলবো? তুমি আমাকে শিখিয়ে দিল বজ্রকণ্ঠ, আমার কণ্ঠ নেতা, আমার প্রাণপ্রিয় নেতা বলছে, ভাই রামা ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওই খানেতে বাস করে কারা মুগির ছাপ, আমি মুগিকে একদিন বললাম ও মুগি খাসকি পান্তা মাছ চাষকি, মুগি আমারে কয় পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অগ্নি ধরা গাবুস গুবুস খাই বন্ধুরা আমার। এটা নেতা। এই মধ্যে একদিন এসে বলতেছে না ভালো লাগলো না, কিভাবে মানে হুজুর, হুজুর আমাকে বলতেছে হ্যালো এটা এইভাবে বলো তো কেমন লাগে। তো হুজুর বললো আমাকে, আমার ভাইরা হম দিয়া শুনেন প্রাণ দিয়া শুনেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, আরে ওইখানে তে বাস করে কানা বগির সাপ, আমি বগিকে একদিন বললাম ও বগতি খাস কি পান্তা বাপ চাস কি, ওরে বগি কান্দা কান্দা কই পান্তা আমি খাই না, পুটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাবুল গুবুল খাই না, বলরা কান্দেন না। এটা আমার হুজুর। শুধু কি তাই, আরেক জন এসে বলতেছে হক মৌলা তোরা ধ্বংস হয়ে যাবে। বাবা কেন কে বলতেছে এত সুন্দর একটা কবিতা এইভাবে নয়, কিভাবে লিভাসতে আছে আমার সাথে কে বাবা আগে আগে কিসে, এখন বাবা বলছে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, এটা বাবা। শুধু কি তাই, এইভাবে বলিস না, কিভাবে উনি বলতেছে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে খারাপ লাগছে, আমি প্রিয় মানুষ, আমি কথা থেকে CNOP-এর সদস্য এবং কি আপা আছেন এখানে, বেঞ্জু কাকা জামান কাকা সবাই আছেন এখানে, এবং সামনে যারা আছেন সাহিদ ভাই হোক এবং আমার মনোয়ার ভাই আছেন, তাদের জন্য জোরে একটা করতালি হয়ে যায়। আর কিছু বলবো।